সাকিব আল হাসান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার সাথে দেখা করতে চেয়েছিলেন বলে চ্যানেল আইতে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন বিএনপি নেত্রী নিপুণ রায়চৌধুরী। চ্যানেল আইতে একটি টক শোতে উপস্থিত হয়ে নিপুণ রায়চৌধুরী এই দাবি করেন। তিনি এ সময় বলেন, গত সংসদ নির্বাচনের আগে সাকিব আমাদের সঙ্গেও কথা বলেছেন। নিপুণ দায়িত্ব নিয়ে বলেন, সাকিব আল হাসান খালেদা জিয়ার সাথে দেখা করে দোয়া নিতে চেয়েছিলেন এবং তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন স্কাইপিতে, কিন্তু তারেক রহমান সাকিবকে সময় দেননি। নিপুণ রায়চৌধুরী যখন এসব কথা বলছিলেন তখন উপস্থাপক সোমা ইসলাম বারবার এই বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করেছেন। সে সময় নিপুণ রায়চৌধুরী দায়িত্ব নিয়ে বলেন, সাকিবের বাসার সিসি ক্যামেরা দেখুন, তাহলেই প্রমাণ হয়ে যাবে কারা কারা সাকিবের বাসায় গিয়েছিল। নিপুণ বলেন, যেহেতু আমার বাবার বাসা মাগুরায়, সেহেতু সাকিব আমার ভাইয়ের মাধ্যমে আমার সাথে কথা বলে তারেক রহমানের কাছে পৌঁছাতে চেয়েছিলেন, কিন্তু তারেক রহমান সাকিবের মতো একজনকে সময় দেননি এবং নিজ দলে নিতে চাননি, তাই তার সঙ্গে তারেক রহমান কথা বলেননি। নিপুণ বলেন, সাকিবের প্রতি একজন ক্রিকেটার হিসেবে আমার সম্মান রয়েছে, কিন্তু সে নানা ধরনের জুয়ার সাথে জড়িত এবং সম্প্রতি খবর বেরিয়েছে তার বোনও জুয়ার সঙ্গে জড়িত। একসময় আওয়ামী লীগ সভানেত্রীর জন্য সাকিব কাল হয়ে দাঁড়াবে, কারণ সে রাজনীতিতে আসেনি, বরং সে নিজের জন্য রাজনীতি করতে এসেছে বলেও জানান নিপুণ। নিপুণ রায়চৌধুরী এই বক্তব্যটি এমন এক সময় দিলেন যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মাধ্যমগুলোতে সাকিবের মেজর হাফিজের সঙ্গে দেখা করে একটি কিংস পার্টিতে যোগ দেওয়ার ছবি প্রকাশ্যে এসেছে।